মুভির শুরুতে আমরা সুমনকে দেখি ইন্টারভিউ দিয়ে বের হচ্ছিল। ঠিক তখনই তার প্রেমিকা ফোন করলে সুমন জানায় এ চাকরিটাও হলো না। এটা শুনে তার প্রেমিকা ইন্দ্রাণী বলে, আর কোনোদিন আমাদের দেখা হবে না সুমন, ভালো থেকো। এবার এখানে সুমন আমাদের ফ্ল্যাশব্যাকের গল্প বলে, এই বৃষ্টিকে নিয়ে কবিরা কত গান কবিতা লিখেছে, তার রূপের মাহাত্ম্য বর্ণনা করেছে, কিন্তু কলকাতা শহরের এলো গলিতে এক হাঁটু জলে হাঁটতে হলে রোজ কাক ভেজা হয়ে বাসে ট্রামে চড়ে কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে হলে কবিদের কাব্য ফাব্য মনে হয় জানালা দিয়ে পালাতো। দশতলার বেলকনি কিংবা এসি গাড়ির জানালায় বসে জলের সাথে খেলতে কার না ভালো লাগে। রোজ ঘুম থেকে উঠি, রাস্তা দিয়ে হাঁটি একটাই স্বপ্ন চোখে, একদিন ঝমঝমে বৃষ্টির গলিপথ চিরে চলে যাবে আমার মার্সিডিস। আমি সুমন সুরেন্দ্রনাথ কলেজ থেকে জিওগ্রাফিতে এমএসসি করে রাস্তায় ফ্যাফ্যা করে ঘুরে বেড়াচ্ছি চাকরির জন্য। রোজ সকালে চায়ে চুমুক দিতে দিতে একটাই কাজ, ইন্টারভিউয়ের খবর নেওয়া, অ্যাপ্লিকেশন করা, আর অন্তত প্রতিদিন একটা ইন্টারভিউ দেওয়া। লাস্ট 5 বছর ধরে এটাই আমার কাজ। মাস্টার্সের পর আর এগোতে পারিনি, আমাদের টাকা পয়সা ছিল না, তাই বাবা সরকারি অফিসে খাতা লেখার কাজ করত। এখন ছানি অপারেশনের পরেও চোখে ভালো দেখতে পায় না, অফিস তাই ভিআরএস ধরিয়েছে। জমানো যা ছিল সব শেষ, সামান্য কটা পেনশনের টাকায় কোনো রকমে সংসার চলছে। মায়ের বাতের ব্যথা আছে, কিন্তু বলতে গেলে সংসারটা মা একা হাতেই সামলে নেয়। কি জানি মা কোনোদিন কোনো স্বপ্ন দেখতো কি না। মুনি আমার বোন উচ্চ মাধ্যমিক দেবে এবার, লেখাপড়ায় মন্দ নয়, তবে টিউশন দিতে পারলে হয়তো ভালো হতো। কপাল, টিউশন নেওয়ার বদলে নিজের পড়ার খরচ চালাতে ওকেই 2-3টে ছাত্র পড়াতে হয়। রোজগারের মতন আজকেও আকাশে মেঘ করেছে, রোজগারের মতন আজকেও আমারও একটা ইন্টারভিউ আছে। আমার জীবনে কোনো চেঞ্জ নাই, সিরিয়ালের একঘেয়ে গল্পের মতন। এখানে খাইতে বসলে সুমনের বাবা তাকে কড়া গলায় বলে, বড় চাকরি করে তো অনেকদিন হলো, অনেকদিন, আর শোনো এখন সরকারি অফিসে না একটা বিয়ারার মাইনেও 20-25 হাজার টাকা, সেটুকু হলেও তো হয়, 3-3 মাসের বাড়ি ভাড়া বাকি, কোনো হুশ আছে? নিয়াত খগেনদা অনেক দিনের চেনাশোনা, তাই কোনো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে না, নইলে তো পথে বসতে হতো। এবার সিনে ইন্দ্রাণী ফোন করলে তারা 4টার সময় দেখা করবে জানায়। সুমন আমাদের বলে, ইন্দ্রাণী আমার গার্লফ্রেন্ড, বলা যায় আমার সব। ইন্দ্রাণীর সাথে আমার আলাপ আজ থেকে প্রায় 7-8 বছর আগে, আমরা দুজনেই তখন কলেজে, সেদিন সবে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। তাদের লাইব্রেরিতে কথা হলে ইন্দ্রাণী বলেছিল, আপনি পড়েছেন বইটা? সুমন বলেছিল, না, যা দাম পড়েছে হাত ছোঁয়াতেই ভয় লাগে, কিন্তু আপনার পড়া হয়ে গেলে হাফ দামে কিনতে পারি। ইন্দ্রাণী যাওয়ার সময় বলেছিল, পড়া শেষ করে পড়তে দিতে পারি। এরপর আরেক দিন ইন্দ্রাণী বইয়ের দাম বেশি হওয়ায় উঠে যেতে ধরলে সুমন বলেছিল, কি হলো, নিলেন না? ইন্দ্রাণী বলেছিল, আর বলবেন না, দাদার থেকে রোজ রোজই নেই, কিন্তু আজকে কিছুতেই কমাচ্ছে না, 500-তেই ফিক্সড রেখেছে, আমার কাছে একটু কিছু কম পড়েছে আর কি। সুমন নিজের টাকায় নিয়ে দিতে চাইলে সে বলেছিল, ছি ছি, না না, ওরকম কোনো এসেন্সিয়াল ব্যাপার নেই, আমার বই কেনার বাতিক আছে, আমি একটাকে এসে নিয়ে যাব। সুমন বলেছিল, আর আমার কিনে দেওয়ার বাতিক আছে। এই বলে বই নিয়ে দিলে ইন্দ্রাণী বলেছিল, আচ্ছা আপনার ফোন নম্বরটা দিন, কালকেই ফেরত দিব কিন্তু। সুমন, বাবা এত তাড়া, একেবারে কালকেই? ইন্দ্রাণী, বারে ধার নেব, ফেরত দেবো না বুঝি। সুমন, কেন, সম্রাট বসু তো আপনার কাছে জমা রইলই, সুদে আসলে ফেরত দিয়ে দেবেন। ইন্দ্রাণী, আচ্ছা আপনি তো দারুণ ব্যবসাদার, কমার্স? সুমন, জিওগ্রাফি সুরেন্দ্রনাথ, আর আপনি? ইন্দ্রাণী, লিটারেচার প্রেসিডেন্সি, কফি চলতে পারে তো? না মানে আজ যা সারাদিন ঢালছে। সুমন, চলতে পারে, আচ্ছা এটা কি সুদ না আসল? যাই হোক, এভাবেই তাদের সম্পর্ক শুরু হয়। এবার সুমন আমাদের বলে, বেকার ছেলেদের নাকি প্রেমিকা জোটে না, সেই মিথটাকে মিথ্যে করেই প্রেমটা দেখিয়ে গেল। আমরা কেউ কোনোদিন প্রপোজ করিনি, আর কেউ কোনোদিন বলিনি তোমাকে ভালোবাসি, সারাদিন পর এই জরাজীর্ণ বাড়িটায় বসতে সবচেয়ে ভালো লাগে, আর ভালো লাগে ইন্দ্রাণীর জন্য অপেক্ষা করতে, আমাদের রোজ দেখা করার এই একটাই জায়গা। এখানে বসেই আমরা ভবিষ্যতের প্ল্যান করি, স্বপ্ন দেখি, ঝগড়া করি, আবদার করি, আবার আদরও করি। ইন্দ্রাণী বর্তমান সিনে এখানে এসে সুমনের থেকে সিগারেট নিয়ে ফুদিলে সুমন বলেছিল, হঠাৎ কি ব্যাপার? ইন্দ্রাণী, চাকরি পেলাম। সুমন, বলো কি, এ তো মেঘনা চাইতেই জল। ইন্দ্রাণী, বাজে বোকো না তো, মেঘ চেয়েছে গলা শুকিয়ে কাট, বৃষ্টির বদলে এক গ্লাস জল। এই যেমন আমি বিএড করে বসে আছি, এদিকে এসএসসি পরীক্ষা হচ্ছে না, নতুন কোনো রিক্রুটমেন্টও হচ্ছে না, পুরনো কাউকে পারমানেন্ট করছে না, আর টিচার্সরা তো রোজ রোজ রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে। তুমি ভাবতে পারছো সুমন, সিরিয়াসলি হোয়াটস ইস কান্ট্রি কামিং টু? বছরের পর বছর এভাবেই চলে আসছে, আর লোকেরা লাইনে দাঁড়িয়ে ভোটও দিচ্ছে। সুমন, তাও তো এদের মধ্যে তুমি তো পেলে।
ইন্দ্রাণী, সেই তো এম এতে ফার্স্ট ক্লাস করে স্কুলে পার্ট টাইম। ঠিকই বলেছ, নাই মামার থেকে আমার কানা মামাই ভালো। আর সুমনকে কিছু টাকা দিয়ে বলে এটা ধরো। সুমন বলেছিল এটা, সে বলেছিল অ্যাপ্লিকেশন করতে টাকা লাগে না বুঝি। সুমন, কিন্তু তুমি ইন্দ্রাণী। সুমন, এটা আমার রোজগার। হ্যাঁ, এবার সুমন বাসায় আসলে তার মা তাকে এখানে বলে, কাল বেরোবার আগে আমার ঔষধটা একটু এনে দিস তো। আর হ্যাঁ, তোর বাবার ওই পেনশনের টাকাটা বোধ হয় ব্যাংকে জমা পড়েছে, একটু খোঁজ নিস। সুমন তার মাকে বলে বাবার ঔষধটা তো আনতে হবে। তার মা এখানে তাকে বলে ওটা মনি এনে দিয়েছে। কি বলবো বল, মেয়েটার সামনে পরীক্ষা, তাও তো টিউশনি করে সংসারে অনেক সাহায্য করে। বাবার ঔষধ আনা, এটা সে দানা, ঘরের কাজও তো করে, রান্নাঘর পরিষ্কার করা, ঘর গৃহস্থালির কাজে সবসময় আমার সাথে সাথে লেগে রয়েছে। তোকে তো কিছুই করতে হয় না, রেশন দোকান বাজার সব তো আমাকেই যেতে হয়। সুমন বলে তোমাদের কি আর কোনো কথা নেই? তার মা বলে তো কি করবো বল, বড় চাকরি করে শপিং মলের চাকরিটাও তো হাতছাড়া করলি, তো সেটা সম্মানে লাগে। আরে বাবা, 15,000 টাকা কি কম নাকি? পরে যদি বড় চাকরি পেতিস তখন না হয় ছেড়ে দিতিস। তা না, আজকালকার দিনে না অত গুমর করে থাকলে চলে না। যাক গে, কালকে অন্তত ইন্টারভিউটা একটু ভালো করে দিস, তা না হলে এবার কিন্তু আমাকে অন্যের বাড়ি গিয়ে বাসন মাজার কাজ নিতে হবে, সেটা খুব সম্মানের হবে তো। আশ্চর্য বাবা, আশেপাশে সবাই একটা করে কাজ জুটিয়ে ফেলো, তোর কেন কাজ জুটে না আমি বুঝি না। আরে ভাত না জুটলে সম্মান ধুয়ে কি জল খাবো? এক কথায় বলতে গেলে ওই যে একটা কথা আছে না, বেকার প্রেমিকের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা যতটা কমতে থাকে, তার থেকে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা ততটাই বাড়তে থাকে। সুমনের বেলায়ও ঠিক তাই হতে থাকে। ইন্দ্রাণীরও বিয়ের কথাবার্তা চলছিল, ছেলেটা আর আগের মতো নেই, বদলে গেছে অনেক, তার কাঁধে এখন অনেক দায়িত্ব। ছোটবেলা থেকে বাবা মায়ের কাছে হাত খরচা নিয়ে নিয়ে ভুলে গিয়েছিল যে বাবারও একদিন বয়স হবে, বাবা পারবে না সংসারের ভার বহন করতে। ছেলেটা 22 বসন্ত পার করেও এখনও বেকার। এবার সিনে ফাইনালি সুমনের চাকরিটা হয়ে যায়। সুমন আমাদের বলে প্রায় 6-8 মাস বাদে এই বাড়িতে মিষ্টি হলো, তাও আবার আমার চাকরির জন্য। ভাবা যায়, ইন্দ্রাণী মুখ ফিরে নেওয়ার পর জীবন থেকে পালানো ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। প্রায় মাস 6 আগে দেওয়া ইন্টারভিউয়ের খবর যে এতদিন পরে আসতে পারে, দিবাস্বপ্ন যে কোনোদিন এইভাবে সত্যি হয়ে যাবে ভাবতেই পারিনি। এবার সিন সুমনের অফিসে আসলে তার বস তাকে বলে, বাই দা ওয়ে, তুমি সবার সাথে আলাপ করেছো তো? সুমন, আই ওয়ান্ট টু গেট টু নো অল দ্য প্রসেস ইজ টুডে, আজ থেকে তুমি সব কিছু বুঝে টুঝে নাও, আমার কিন্তু কাল থেকে তোমাকে একদম অ্যাকশনে চাই। সুমন, আলাপ করিয়ে দিই, দিস ইজ পায়েল, মাই পিএ। তার বস এখানে পায়েলকে বলে আজ আমাদের সাথে সুমন জয়েন করেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, আই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট ইজ কমফোর্টেবল, সবার সাথে ওকে আলাপ করিয়ে দাও। এবার সুমন এখানে মনে মনে ইন্দ্রাণীকে বলে, তোমায় বলেছিলাম ইন্দ্রাণী, একদিন এই শহরের অনেক উঁচু বাড়িটায় উঁচু পোস্টে বসবো, আমার আন্ডারে এখন 100 লোক কাজ করে, আর দেখে নিও ইন্দ্রাণী, আমি একদিন এই কোম্পানিটা কন্ট্রোল করব। এবার সুমনের চাকরি হওয়ায় সুমন আর ইন্দ্রাণীর বিয়েটাও হয়ে যায়, এবং সেই ভাড়া বাড়ি ছেড়ে সুমন তার বাবা মাকে এই ফ্ল্যাটে নিয়ে আসে। এখানে সুমনের মা সুমনকে বলে, জানিস তো তোর বাবা কালকে আমাদের ও বাড়ির কথা খুব বলছিল, বলছিল এতদিন কাটালাম, খগেনদা আমাদের জন্য এত কিছু করলেন, মাঝে মাঝে খুব খারাপ লাগে। সুমন বলে, যাও না একদিন ঘুরে এসো, কিন্তু এই ফ্ল্যাটে থাকার পরে তোমাদের ওই ভাঙাচোরা বাড়ির কথা মনে কী করে পড়ে আমি তো বুঝতে পারি না। তার মায়ের মধ্যবিত্তের খাবারকে হেয় করে বলে, আর তোমাদের এই টিপিক্যাল খাবারগুলোকে চেঞ্জ করো প্লিজ। তার মা বলে, না বাবা, আমি তোর মতো ওই সাহেব সাজতে পারবো না, আমার এই ভালো। সুমন তার মাকে বলে, সাহেব সাজতে গেলে না যোগ্যতা লাগে, এডিকেট ম্যানার্স এগুলো জানতে হয়, বলতেই পারতে, ওই বস্তির বাড়িটা তোমাদের জন্য আইডল ছিল, তাহলে কষ্ট করে এখানে আর আসতে হতো না। এক কথায় সুমনের এখন সব কিছু বদলে গেছে, সে অহংকারী হয়ে উঠেছে। এখানে ইন্দ্রাণী তার শাশুড়িকে বলে, মা সুমনের কথা কিছু মনে করো না প্লিজ, ওর যে মাঝে মাঝে কী হয় কে জানে। তার মা বলে, আচ্ছা ইন্দ্রাণী, অনেক উঁচু থেকে নিচে তাকালে তোমার মাথা ঘোরে, আমার খুব ঘোরে, আমার জন্য ওই একতলা বাড়িটাই ভালো। সুমন এখন কোম্পানির সবার চোখের মণি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজার হয়েছে, তার এখন অনেক ডাকনাম। এখানে সুমন আমাদের বলে, দিন বদলায়, সময় বদলায়, তাহলে মানুষ বদলাবে না কেন? পরিবেশ বদলায়, পছন্দ বদলায়, তাহলে মানসিকতা বদলাবে না কেন? সকলে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আমার ক্ষেত্রে দিনের স্বপ্ন। এক এক করে ধাপে ধাপে হাইস পজিশনে বসলাম, এখন আকাশ ছুঁয়ে ফেলেছি, যা কিছু মূল্যবান সব এক এক করে ছিনিয়ে নিয়েছি, কিন্তু একদিন যে আমার কাছে সবথেকে দামি ছিল এখন তার কাছে আমি একেবারেই মূল্যহীন। সিন বাসায় আসলে ইন্দ্রাণী সুমনকে বলে, শপিং, ড্রাইভার, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, জিম, ক্লাব, পার্টি, এগুলোর বাইরেও একটা জীবন আছে সুমন। সুমন বলে, হ্যাঁ আছে, যাদের এগুলো নেই তাদের,
ইন্দ্রাণী বলে, এগুলোর থেকেও সেটার প্রয়োজন অনেক বেশি ছিল। সুমন বলে, এইগুলো খুব সহজে পেয়ে গেছো বলে ওইগুলোর প্রয়োজন বেশি মনে হচ্ছে। ইন্দ্রাণী বলে, সত্যি যদি ওটা থাকতো তাহলে এগুলোর কি খুব প্রয়োজন পড়তো? আমি কথা বলা মানেই তো তোমার সময় নষ্ট করা। এনিওয়েজ, আমি যে কথাটা বলবো বলবো করে বলে উঠতে পারছি না, দ্যাট ওয়াজ আই ওয়ান্ট টু ডিভোর্স, এতে অবাক হওয়ার কি আছে? সুমন বলে, কিন্তু কেন? আচ্ছা তুমি কি পাওনি আমার কাছ থেকে? সব পেয়েছো, প্রয়োজনের থেকে অনেক বেশি পেয়েছো। ইন্দ্রাণী বলে, হ্যাঁ পেয়েছি তো, কিন্তু মুশকিলটা কি বলো তো, যেটা চেয়েছি না সেটা তুমি আমায় দিতে পারোনি। মানে তাদের সন্তান কনসেপ্ট করার কথা বলছিল। সুমন বলে, আবার সে এক কথা, এতদিন হয়নি এবার হবে। এতদিন ধরে আমি আমার কেরিয়ারটাকে নিয়ে ভেবেছি বলে লেট হয়েছে। অনেকেই লেট চাইল্ড নেয়, সন্তান হওয়া না হওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি মিসআন্ডারস্ট্যান্ডিং হলে তাদের বিচ্ছেদ ঘটে এবং তারা আলাদা থাকতেও শুরু করে। কিন্তু সিন বর্তমান সিনে আসলে আমরা দেখতে পাই এটা স্রেফ সুমনের একটা স্বপ্ন ছিল। এখানে ইন্দ্রাণী এসে সুমনের গায়ে হাত দিয়ে বলে, এই সুমন তুমি তো দেখছি ঘুমিয়ে কাদা, কি বৃষ্টিটাই না হলো, একদম ভিজে গেছি, কখন থেকে ডাকছি, তুমি কি ভাবলে আমি অঞ্জন দত্তের বিলাবস হয়ে গেছি? আর কথাই বলবো না, অমন করে কি দেখছো, এই ভূত দেখার মতো করছো কেন? সুমন বলে, আমার বিশ্বাস হচ্ছে না কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি। ইন্দ্রাণী বলে, বিশ্বাস হচ্ছে না, আমি ফিরে এসেছি, শোনো আমি আমার মা বাবাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি বিয়ে করলে আমি তোমাকেই করব। আমার কোনো ফিক্সড ডিপোজিট, লাইফ ইন্স্যুরেন্স, পিএফ এর প্রয়োজন নেই। পলিটিক্যাল গুন্ডা বা বিজনেস আইকনকে আমি বিয়ে করব না, বিয়ে করলে আমি আমার সাদামাটা হাদা গঙ্গারাম বেকার সুমনকেই করব। এতে তোমরা আমাকে বাড়িতে রাখলে রাখো, নাহলে অন্য কোনো একটা অপশন দেখে নিচ্ছি। সুমন বলে, আমরা পারবো। ইন্দ্রাণী বলে, আল বাদ পারবো, আমার পার্ট টাইম চাকরিটা তো আছে, আর দু তিনটে টিউশন দেখে নেব। সুমন বলে, আর আমার শপিং মলের চাকরিটার কর্পোরেশনের চাকরিটার জন্য সমীরণ দাকে বলবো। আসলে বন্ধুরা, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মুভিটা দেখার পর থেকে যে প্রেম করার জন্য আসলে বেকার ছেলেগুলি দারুণ হয়। যখন তখন যেভাবে খুশি নাচানো যায়, প্রেমিকার মন খারাপ তার হাতে অপুরন্ত সময়, সারা রাত প্রেমিকার মিছে রাগ ভাঙাতে কখনো জীবনানন্দ, কখনো রবীন্দ্র বা মৈত্রী, মাঝরাতে ছেলেটিকে রাস্তায় ল্যাম্পপোস্ট বানিয়ে নিজেকে চাঁদ ভাবাটা যে বড্ড বেশি আনন্দের, ফোন কলটা ওয়েটিংয়ে রেখে ছেলেটার ছটফটানি দেখে নিজেকে হয়তো রানী এলিজাবেথ বা অন্য কিছু ভাবা যেতেই পারে, কিন্তু মেয়ে যে ছেলেটার টাকায় ফুচকা খেয়ে তুমি গাল করেছো, সেই টাকাটা ছেলেটা বাজার করে কামিয়েছে, রিক্সার পথ পায়ে হেঁটে 8 টাকার আলু 10 টাকা বলে কামিয়েছে। তুমি যখন মেনু হাতে অর্ডার করেছিলে, ছেলেটা তখন প্রাইস লিস্ট দেখে পকেটে হাত রেখে আল্লাহ আল্লাহ করেছে। হয়তো ছেলেটা সারা মাসের টিউশনির টাকাটাও তোমার গালে লাল হয়ে যাওয়া দেখার মোহেই ফুরিয়ে যাবে। বিশ্বাস করো মেয়ে, তবুও তার পরোয়া নেই, শুধু রাত ভর স্বপ্ন সাজাতে সাজাতে ব্যালেন্স শেষে হুট করে ফোন কাটার শব্দটা ছাড়া বাকি সব কিছু ছেলেটাকে মুগ্ধ করে। তবু কোনো একদিন হয়তো তার বাবার ঠিক করে ইঞ্জিনিয়ার ছেলেটাকে দেখে এই বেকার ছেলেটিকে তোমার বাতিল মনে হবে। বেকার ছেলেরা বোকাও হয় বটে, তোমার ভেজা চোখে ছেলেটা যখন নিজের অযোগ্যতা দেখবে, তোমার মুখে যখন শুনবে বাবা মাকে তুমি কাঁদাতে পারবে না, বেকার ছেলেটা হয়তো ভালোবাসার কাছে নিজের কলিজাটা বিক্রি করে দিবে। কিন্তু জেনে রাখো অপশরী, বেকার বলে কেউ কখনো বাতিল হয় না। একদিন এই বেকারের বাড়ির ডিজাইন করবে তোমার সেই ইঞ্জিনিয়ার স্বামী। যে ছেলেরা হাসতে হাসতে স্বপ্ন বেছে দুঃখ কিনে আনে, সে ছেলেরা কখনো পড়ে থাকে না, দুঃখগুলোই তাদের সুখের নীড়ে পৌঁছে দেয়। বরং হতভাগী তুমি দামি রেস্টুরেন্টে বসে যখন তুমি চাউমিন খাবে, তোমার ইঞ্জিনিয়ারের চোখ তখন হাত ঘড়িতে। এক জীবনে হয়তো তুমি অনেক কিছুই পাবে, তবে কখনো পাবে না মুগ্ধ হয়ে থাকা সেই বেকার ছেলের চোখ দুটি। চাইনিজে বসে তুমি যখন চিকেন ফ্রাই খাবে, তখন তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার স্বামী ব্যস্ততার ভারে মাথা ঝুঁকিয়ে ঘড়ির দিকে তাকিয়ে থাকবে। তুমি অনেক কষ্ট নিয়ে খেয়াল করবে তোমার ঠোঁটের ওপরের তিলটাকে কেউ খুব যত্ন করে খেয়াল করছে না, নীলাভ চোখে কেউ তোমাকে স্বপ্ন দেখাচ্ছে না। ঠিক ওই মুহূর্তে তুমি বেঁচে থেকেও খুন হয়ে যাবে, হতেই থাকবে। ভালোবাসাটা তখনই পূর্ণতা পাবে যখন দুজন এক হয়ে কাজ করবে। কিন্তু আফসোস, এই বেকারগুলোকে বোঝার মতো মানুষের অভাব। এদেরকে যত কষ্টই হোক প্রেমিকার ফোনে কল দিয়ে খোঁজ নিতে হবে, মেসেজ করতে এবং দেখা করতে হবে। কোনো প্রেমিকা এই বেকারদের বলবে না, এই তুমি তো এখনও কিছু করো না, তাহলে দুজন মিলেই কল করবো, আমি তোমার পাশে সবসময় আসি। বন্ধুরা, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত নিজের এবং প্রিয়জনের খেয়াল রাখতে ভুলবে না যে। আর মুভিটা তোমাদের কেমন লাগলো সে সম্পর্কে তোমাদের মতামত কমেন্টে জানিও কিন্তু।